বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ জাতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, যাতে খচিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা শব্দটি, যা হাতে পেয়ে আবেগ আপ্লুত বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধুর ডাকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি। 30 লাখ শহীদের রক্তে নমাসে পাকিস্তানের কাছ থেকে অর্জন বিজয়, সম্ভ্রম হারান 3 লাখ নারী। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে সম্মান জানাচ্ছে সরকার। তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার জাতির এই সূর্য সন্তানদের জন্য বিশেষ জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, যেখানে খচিত থাকবে বীর মুক্তিযোদ্ধা শব্দটি। রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কয়েকজন বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ এই জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী জানালেন, এটি সরকারের অগ্রাধিকার কর্মসূচি। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত বীর মুক্তিযোদ্ধা উপাধি আজকে স্বাধীন বাংলাদেশের সূর্য সন্তানদের জাতীয় পরিচয়পত্রে সংযোজন করে তাদেরকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। বিশেষ পরিচয়পত্র হাতে পেয়ে আবেগ আপ্লুত সবাই। বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, এটি তাদের অন্যরকম স্বীকৃতি। এইভাবে যেন স্মার্ট কার্ডটা দিয়ে বীর মুক্তিযোদ্ধা তার নামের পরিচিতি সহ যদি সবাইকে যদি আমরা দিতে পারি, তাহলে অনুষ্ঠানটা সার্থক হবে। যারা রিক্সা চালাচ্ছে, যারা চায়ের দোকান দিচ্ছে, যারা ভিক্ষা করছে মুক্তিযোদ্ধা, তারা যেন এই সুবিধাটা পান। মুখ খুলে বলতে হবে না যে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আর আমাদের পরিবার পরে এটা দেখাতে পারবে যে আমার পিতা বা আমার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা পদবি সংযুক্ত এই জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে, যেখানে রয়েছে 3 স্তর বিশিষ্ট 25টি নিরাপত্তা বৈশিষ্ট্য। তাওহিদ সৌরভ, ATN News।